রমজান মাসটা সংযমের মাস। রমজান মাসটা নিজেকে আগুনে পুড়িয়ে অগ্নিশুদ্ধ করে নিজেকে নতুন করে প্রস্তুত করার মাস। সারা বছরের জন্য নিজের কাজ, কর্ম, চিন্তা, ভাবনা, নিজের যাবতীয় সব কিছু, যা অন্তরের যা বাহিরের, তার সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করার মাস। আর তার আগে 40 দিন উপবাস আর সংযমের মাধ্যমে নিজেকে একটু একটু করে তিলে তিলে গড়ে তোলার মাস। তারপর সেই সংযম পালনের শেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতজানু বসে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার পর একে অপরকে বুকে আগলে ধরার মাস। এভাবেই সারা বছর থাকার শপথ নেওয়ার মাস। এভাবেই সারা জীবন অতিবাহিত করার শপথ নেওয়ার দিন ঈদ উল ফিতর। আর সেই দিনটা, ঠিক সেই দিনটাতে ঈদের মঞ্চকে যদি কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট প্রচারের জন্য বেছে নেন, তা কি আদৌ যারা 40 দিন ধরে সংযম করলেন, এই মাসটা জুড়ে সংযম করার পর যারা নিজেকে সবেমাত্র ঈশ্বরের কাছে নতজানু হয়ে সমর্পণ করে শপথ নিয়ে উঠেছেন, তাদের প্রতি সম্মান জানানো হয়? যদি কেউ ওই মঞ্চে দাঁড়িয়ে দেশ বিরোধী কথা বলেন, তাহলে কি তা ইমানদারের কাজ হয়? যদি কেউ ওই মঞ্চে দাঁড়িয়ে ভোটের ভিত্তিতে সম্প্রদায়ে সম্প্রদায়ে মানুষে মানুষকে ভাগ করার চেষ্টা করেন, তাহলে কি সেটা ঐক্য আর সম্প্রীতি রক্ষার কাজ হয়? তাহলে কি সেটা আদৌ ঈশ্বর অনুমোদিত যে কোনো ধর্মের যে কোনো পথের ঐশ্বরিক কাজ হয়? ছেড়ে দিন ঐশ্বরিক, মানুষের মতো কাজ হয়। রাজনীতিক তো অবশ্যই আগে মানুষ, মানুষের মতো কাজ করবেন তো, মানুষে মানুষকে লড়িয়ে দেওয়ার কাজ করবেন না তো। যাদের কেউ কোথাও এই মুহূর্তে এক ফোঁটা এক চুলো ভয় দেখাচ্ছে না, তাদের সামনে গিয়ে কেন বারবার একটা কুৎসিত শব্দ উচ্চারণ করছেন যা যে কোনো সভ্যতার লজ্জা, আমেরিকায় হোক অথবা ভারতে, যে শব্দটা উচ্চারণ করতে আমাদের বুক কাঁপে, আমাদের মনে হয় পাশের বাড়ির প্রতিবেশী, আমার ভাই আমার থেকে দূরে সরে যেতে পারে এই শব্দটা উচ্চারণ করলে, যেটা আমি মুখে আনছি না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অনবরত হর বকত মুখে আনছেন, আর আনছেন ঈদের মঞ্চে দাঁড়িয়ে, যখন এই শব্দটা মঞ্চে মুখে আনার কোনো প্রয়োজন নেই। কেন আনছেন? ভোটের জন্য। এত দামি ভোট, এত প্রয়োজন ভোট, ভোটের জন্য এত মরিয়া আপনি যে টুকরো টুকরো করে সম্প্রদায় সম্প্রদায় দেশটাকে ভাঙতে আপনাদের একটু লাগছে না, বাজছে না বুকে? এই কদিন আগে কৃষ্ণনগর নিয়ে অনেক কথা বলছিলেন, কৃষ্ণচন্দ্র দে, সিরাজদৌল্লা, কে নেমখারামি করেছে, কে দেশের বিরুদ্ধে গদ্দারি করেছে, কে কাকে ডেকে এনেছে? আমার প্রশ্ন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সিতে দেশকে ভাঙার চক্রান্ত করে যখন দেশটা একসঙ্গে এগোচ্ছে, তখন সেই দেশে ঈদের মঞ্চকে ব্যবহার করে রাজনীতি করে আপনি কার হাত শক্ত করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত ভাঙলে, ভারতের মানুষ ভাঙলে, টুকরো টুকরো হয়ে থাকলে কাদের লাভ? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লাভবান করতে চাইছেন, নিজের দেশ তো নয়, তাকে? আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিজ্ঞা। नौका टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है कि आप चाहिए जो कोई मौका को मोड़े रखबे आपका ईमानदारी আপনাদের ईमानदारी আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন, নো এনআরসি, নো ক্যাশ, নো ইউনিফর্ম সিভিল কোড, সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকার, নিজস্ব অধিকারের মতো থাকবে। কোন নিরাপত্তার কথা বলছেন মমতা? কার থেকেই বা নিরাপত্তা? কে চেয়েছে নিরাপত্তা তার কাছে?
কেন এই গুজবের রাজনীতি? কি হারাবার ভয়েই বা এই মরিয়া রাজনীতি? ঈদের দিনে ঈদের মঞ্চকে, একটা ধর্মীয় মঞ্চ তো, সেই মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। এবং উনি ঠিকই বলেছেন, ঈদ তো উনি মিস করেন না, কিন্তু রাম মন্দিরটা মিস করে যান। উৎসবের মঞ্চ, সেখানেও জোর জবরদস্তি রাজনীতির কারবার, ভয় বিক্রির চেষ্টা, গায়ে পড়ে নিরাপত্তার প্রতিশ্রুতি, বিনিময়ে খোলাখুলি ভোট ভিক্ষা। না, এখানেই শেষ নয়। ভোট হারাবার ভয়ই যে শুধু তাড়া করে বেড়াচ্ছে এমনটা নয়, তাড়া করে বেড়াচ্ছে দলের কেউ কেটাদের জেল যাত্রার ভয়ও। দলে রক্তক্ষরণের ভয় এতটাই তারা করছে যে প্রয়োজনে বাংলা জুড়ে রক্তক্ষরণে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তৃণমূল নেত্রী। ভয় এতটাই যে ঐক্য উদযাপনের মঞ্চেই চূড়ান্ত বিভেদমূলক প্রচার, মুখে ইমানদারির কথা বলে এনআইএ ইডি সিবিআই এর বিরুদ্ধে প্রচার কি দেশের সঙ্গে বেইমানি নয়? আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। রিপাবলিক বাংলা। বেঁচে থাকতে কোনোদিন জীবনে কোনোদিন হযরত মোহাম্মদ দেশের সঙ্গে, মাতৃভূমির সঙ্গে কাউকে বেইমানি করতে বলে। মাতৃভূমির মাথার তাজ যে সংস্থাগুলো, যারা আমাদের দেশকে সন্ত্রাসবাদী হামলা থেকে মুক্ত রাখতে প্রাণপাত করে পরিশ্রম করে, এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, জাতীয় তদন্তকারী সংস্থা, একমাত্র জঙ্গি যোগ থাকলে, দেশবিরোধী কার্যকলাপ থাকলে তবেই যারা কোনো তদন্তে আসেন, চুরি ছেঁচড়ামি ডাকাতি তদন্ত করতে আসেন না, তারা পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখলে চকোলেট বোমা ফেটেছে বলে এনআইএ আসে, যিনি বলেন, তিনি শুধু বাইরে বলে ক্ষান্ত হন না, অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের যে তিনি বিশ্বনবীকে স্মরণ করবার, তার পথে চলবার শপথ নেওয়ার মঞ্চে, ঈদের মঞ্চে দাঁড়িয়েও এমন ভয়ঙ্কর বেঈমানির কথা বলে। তাই আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, ভোটের জন্য টুকরে টুকরে রাজনীতি মমতা, আমার স্পষ্ট প্রশ্ন, আমার এটাকে টুকরে টুকরে রাজনীতি ছাড়া আর কিছু মনে হয় না। এদেশে একটা গ্যাং আছে যারা দেশটাকে টুকরো টুকরো করে দেখতে চায়, রাখতে চায়, যেভাবে ব্রিটিশ রেখেছিল, যেভাবে ব্রিটিশ আরও টুকরো টুকরো করে দিয়ে চলে যেতে চেয়েছিল, যা সবটা পূরণ হয়নি বলে তারপরে এদেশের ভিতরে আরও কিছু লোককে বসিয়েছিল তাদের বাকি স্বপ্ন, বাকি ইচ্ছাটা পূরণ করবার জন্য। ঠিক সেইভাবে যারা দেশটাকে দেখতে চায় সম্প্রদায় সম্প্রদায় ভেঙে, তাদের একজন হয়ে কাজ করছেন মমতা, শুধুমাত্র ভোটের জন্য।